দর্শক শুভদুপুর, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবচেয়ে সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। আমরা মূলত আজকে আলোচনা করতে চাই, শুরুতেই সংবাদ বিশ্লেষণ করতে চাই, নিম্ন আয়ের মানুষ কেমন আছেন, এই শিরোনামে আলোচনা করতে চাই। কেমন আছেন নিম্ন আয়ের মানুষ? আজকে আমরা জানি যে সানেম কিন্তু 1800 পরিবারের উপর একটি বিশেষ জরিপ করেছেন এবং সেই জরিপের আজকে ফলাফল প্রকাশ করেছেন, আনুষ্ঠানিকভাবে সংবাদ ব্রিফিং করেছেন। কিছুক্ষণ আগে সেই অনুষ্ঠানটি শেষ হলো। আমরা শুরুতেই আসলে সানেমের সেই সংবাদ বিশ্লেষণের যে মূল বিষয়টি ছিল, কেমন আছেন নিম্ন আয়ের মানুষ, সেই জরিপের ফলাফলটি একটু দেখে নিতে চাই। কিছুক্ষণ আগে অনুষ্ঠিত ব্র্যাক সেন্টারে যে অনুষ্ঠানটি হয়েছে সেটির অংশবিশেষ সানেমের বক্তব্য শুনতে চাই, শুরুতেই দেখে নিব। একটা স্লাইড আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে পুরার হাউজহোল্ডস আর ইটিং লেস। এটা কীভাবে হচ্ছে আপনাদেরকে মনে আছে যে একদম শুরুতে হচ্ছে কোপিং স্ট্র্যাটেজির একদম প্রথমটাই ছিল 90% পরিবার তারা বলছে যে তারা ফুড হ্যাবিট তারা অ্যাডজাস্ট করছে, চেঞ্জ করছে। তার মধ্যে একটা বড় জিনিস দেখছি আমরা যে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ খাবার দেখেন, রাইস, হুইট, ডাল, মাংস, মাছ, ডিম, তেল এবং অন্যান্য খাবার, সেখানে হলুদটা হচ্ছে যে তারা ডিক্রিজ করেছে, কমিয়েছে, লালটা হচ্ছে ইনক্রিজ করেছে রেটটা, এবং গ্রিনটা হচ্ছে রিমাইন্ডার সেম। সুতরাং কোনো কোনো খাদ্যে আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশেষ করে এই এই খাবারগুলোতে যে ইউলোর পরিমাণটা অনেক বেশি, এবং তার অর্থ হচ্ছে এই 96% অফ দ্য হাউজহোল্ড তারা বলেছে যে তারা মাংসের কনজাম্পশন তারা কমিয়ে দিয়েছে, 88% তারা বলছে মাছের কনজাম্পশন কমিয়ে দিয়েছে, 77% তারা বলছে ডিমের কনজাম্পশন কমিয়ে দিয়েছে, এবং অন্যান্যগুলো আপনারা দেখছেন। কিন্তু আমি হয়তো এগুলো হয়তো কেউ কেউ বলতে পারেন দিস আর অবভিয়াস, আমরা এগুলোকে সাধারণত একটু বলতে পারবো মিট, ফিশ, এগুলোকে আমরা একটা নাম দিয়েছি স্পেশাল ফুড হিসেবে, কিন্তু দিস আর অল নেসেসিটিস, ঠিক না? এই রাইস এবং ডাল এবং এগুলোতে, সেখানেও কিন্তু আমরা দেখছি 37% পরিবার তারা বলছে চালের ক্ষেত্রেও তারা কনজাম্পশন অ্যাডজাস্ট করতে তারা বাধ্য হচ্ছে। হুইটটা হয়তো কিছুটা মেনে নেওয়া যায় কারণ চাল এবং গমে আটার মধ্যে এক ধরনের সাবস্টিটিউশন আছে। তো ডালের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি 45% হাউজহোল্ড তারা যে পরিমাণ ডাল আগে খেত তার থেকে তারা ডাল খাওয়া কমিয়ে দিয়েছে। সুতরাং এটা একটা আমরা বলছি যে ফুড পুয়ার হাউজহোল্ডস আর ইটিং লেস, এবং এটা কিন্তু আমরা তুলনা করেছি 6 মাস আগের তুলনায়। হ্যাঁ, 6 মাস আগের তুলনায় এখনকার পরিস্থিতি কোনটা সেই জায়গাটা আমরা তুলনা করেছি। এবং আমরা শহর এবং গ্রামের মধ্যেও যে তুলনাটা দেখছি যে সেখানে দেখছি যে আরবান হাউজহোল্ডস আর কাটিং ডাউন ফুড ইন্টিং মোর দেন দ্য রুরাল হাউজহোল্ডস, শহরের পরিবারগুলো তারা গ্রামের দরিদ্র পরিবারের তুলনায় তারা বেশি পরিমাণ হারে তারা এই খাবারের কনজাম্পশনগুলো তারা কমিয়েছে। এবং আপনারা এই এইগুলো আপনারা যদি ব্লু বারটা হচ্ছে আসলে শহর এবং ইয়েলো বারটা হচ্ছে গ্রাম, সেই তুলনাটা আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি এমন ঘটনা ঘটছে যে আপনারা ইনফেরিয়ার গুডসের দিকে মানে খাবারের মধ্যে সাবস্টিটিউশন করছেন, ধরুন চালের মধ্যে আগে যে কোয়ালিটি চাল খেতেন এখন কি তার তুলনায় নিম্নতর কোয়ালিটি চাল খাচ্ছেন কিনা, অথবা মাছ মাংস বিভিন্ন জায়গায়। এবং সেখানে কিন্তু আমরা রেসপন্সটা পাচ্ছি যে পুরার হাউজহোল্ডস আর সুইচিং টু লো কোয়ালিটি ফুড, এবং দেখুন যে ডাউনটা হচ্ছে ইয়েলো, এমনকি চাল, গম, ডাল এবং মাছ মাংস, ডিম, তেল এবং অন্যান্যগুলোতে তো অবভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েলো বারগুলো বেশি, তার অর্থ যে তারা সুইচ করছে লো কোয়ালিটি ফুডের ক্ষেত্রে। এবং সেটাও আমরা শহর এবং গ্রামের মধ্যে দেখছি যে এই প্রভাবটা বেশি দেখা যাচ্ছে শহর অঞ্চলে, যে তারা বেশি সুইচ করছে, যদিও খুব বড় পার্থক্য নেই, কিন্তু তারপরও তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি যে শহর অঞ্চলে তুলনামূলকভাবে গ্রামের তুলনায় এই দরিদ্র জনগোষ্ঠী তারা এই সুইচটা করছে, তারা লো কোয়ালিটি ফুডের দিকে যাচ্ছে, বিশেষ করে ওই অ্যাডজাস্টমেন্টটা কোপিং স্ট্র্যাটেজির পরে। মানে আমি যদি এভাবে বলি যে খাবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শহরের পরিবারগুলো, নিম্ন আয়ের পরিবারগুলো তারা বেশি কাটছাঁট করছে গ্রামের তুলনায়, আবার খাদ্য বহির্ভূত পণ্যের ক্ষেত্রে গ্রামের পরিবারগুলো, নিম্ন আয়ের পরিবারগুলো তারা বেশি কাটছাঁট করেছে শহরের তুলনায়। এখন একটা যে আপনাদের সামনে তুলে ধরবো, এটা একটু সেন্সিটিভ, এই জন্য আমি আপনাদেরকে একটু সময় নিয়ে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব। একটু সেন্সিটিভ এই কারণে যে এফএও তারা একটা ইন্ডেক্স ক্রিয়েট তৈরি করে, সেটা হচ্ছে হাঙ্গার ইন্ডেক্স, তারা 8টা ইন্ডিকেটর উপর বেস করে, এবং সেখানে তারা কিন্তু প্রশ্ন করে যে তাদের খাবারের নেওয়ার ক্ষেত্রে পরিবারগুলো তারা আসলেই ঠিকমতো নিতে পারছে কি না,
কোয়ালিটি ফুড তারা পরিমাণ নিতে পারছে কিনা এবং কখনো হাংরি ছিল কিনা, এরকম অনেকগুলো প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোকে কেন্দ্র করে তারা একটা ইন্ডেক্স তৈরি করে। তা আমরা ওই প্রশ্নগুলো কি ব্যবহার করেছি আমাদের সার্ভেতে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ছয় মাস আগে এই প্রশ্নগুলোতে আপনাদের অবস্থান কেমন ছিল পরিবারগুলোর, এবং ছয় মাস পরে এখন আপনাদের অবস্থানটা কোথায়। সুতরাং প্রশ্নগুলো যদি একটু দেখুন, যেমন আমরা একটু যে হেডিংটা হচ্ছে যে দরিদ্র জনগোষ্ঠী ছয় মাস আগের তুলনায় এখন তারা বেশি ফুড ইনসিকিউর, খাদ্য নিরাপত্তাহীনতায় তারা এখন আরও বেশি ভুগছে ছয় মাস আগের তুলনায়। আমরা প্রশ্ন করেছিলাম যে ছয় মাস আগে অথবা এখন এই দুইবারই আপনারা একটু বলুন এমন কোনো সময় গেছে কি না যে আপনাদের, প্রথম প্রশ্নটা দেখুন যে এনাফ ফুড আছে কি না ঘরে, এ ব্যাপারে আপনারা ওয়ারিড ছিলেন কিনা, ওয়ারিড ছিলেন কিনা, কনসার্ন ছিলেন কিনা। ছয় মাস আগে তারা বলছিল 41% হাউস হোল্ড, এখন বলছে প্রায় 73% এই আমাদের স্যাম্পল থেকে বলছে যে তারা কোনো কোনো সময় এই সময় তারা কনসার্ন থাকে যে ঘরে পর্যাপ্ত খাবার আছে কিনা। দর্শক, সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান তার উপস্থাপনায় আসলে দেখাচ্ছিলেন যে সার্বিকভাবে নিম্ন আয়ের মানুষ এখন কেমন আছেন, তারই বিস্তারিত জরিপ বিশ্লেষণ তুলে ধরছিলেন, আমরা সেটি দেখছিলাম। আমরাও আসলে কথা বলতে চাই এই বিষয় নিয়ে সংবাদ বিশ্লেষণে। আজকে আমাদের সঙ্গে নিটল টাটা বিজনেস আওয়ার একজন অতিথি যুক্ত রয়েছেন, একজন সংবাদকর্মী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, একজন সাংবাদিক, একজন বিজনেস এডিটর আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত জানাতে চাই আমাদের সঙ্গে প্রতিদিনের বাংলাদেশের বিজনেস এডিটর জনাব মজুমদারবাবু রয়েছেন। নিটল টাটা বিজনেস আওয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মজুমদারবাবু, আমরা আসলে যে বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে, যে ডক্টর সেলিম রায়হান তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গেও যুক্ত হবেন, আমরা তার কাছ থেকেও নিশ্চয়ই শুনব। কিছুক্ষণ আগে যে অনুষ্ঠানটি আসলে তারা করলেন এবং ব্র্যাক সেন্টারে যে উপস্থাপনাটি তুলে ধরা হলো যে কেমন আছে নিম্ন আয়ের মানুষ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবতা যেটি, যে মানুষের আসলে খাদ্যে কিন্তু 17% খরচ তারা কমিয়েছে, তারা যে তাদের জরিপ যেটি বলছে, এবং খাদ্য বহির্ভূত খরচও কিন্তু 6% কমিয়েছে। অর্থাৎ মানুষ আসলে নিম্ন আয়ের মানুষ যারা, তারা বোধহয় অনেকটাই অনেক রকম নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। আপনি একজন বিজনেস এডিটর হিসেবে, সংবাদকর্মী হিসেবে কাজ করতে গিয়ে বা সমসাময়িককালে নিজেও একজন ভোক্তা হিসেবে সেটি বোধ করেন কিনা, নিত্য পণ্যের বাজারের যে পরিস্থিতি দেখছেন এই বিষয় নিয়ে যদি বলেন। ধন্যবাদ বাবু। এটা আসলে আমাদের এখানে একটু পেছনের দিকে যেতে হবে, সেটা হচ্ছে মূল্যস্ফীতিটা আসলে লাস্ট 13 মান্থ আসলে আমাদের মূল্যস্ফীতিটা বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে। মাঝখানে 2 মাস কমেছিল, 3 মাস কমেছিল, আবার সেটা বেড়েছে। কমাটাও যে খুব বেশি কমেছিল তা না, সেটা হয়তো 9-এর উপরে চলে গিয়েছিল, আমরা প্রায় ডাবল ডিজিটে যাচ্ছিলাম, প্রায় ডাবল ডিজিটে আমরা চলে যাচ্ছিলাম। সো দেখতে হবে যে মূল্যস্ফীতি যে প্রেশারটা আসে, কোনো এক মাসে হঠাৎ করে মূল্যস্ফীতি বেড়ে গেলো, 2-3 মাস থাকলো, সেটা আসলে মানুষকে খুব একটা টাচ করে না, হয়তো অথবা মানুষকে তার যে ভোক্তার যে যে পণ্যগুলো আছে সেগুলোকে কাট করতে বাধ্য করে না। কিন্তু ক্রমবর্ধমান মূল্যস্ফীতি অথবা দীর্ঘ সময় ধরে যখন উচ্চ মূল্যস্ফীতি থাকবে, সেটা মানুষের জনজীবনের উপর খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলে। তখন মানুষ বাধ্য হয় যে আমার ছেলের শিক্ষাটা ব্যবস্থাটা কী হবে, আমার বাচ্চার খাবারটা কী হবে, আমি কতটুকু মোরগ কিনবো, বাসা ভাড়াটা আমার কী করে, চ্যালেঞ্জটা আমি কী করে মোকাবেলা, অথবা আমি গরুর মাংস কিনবো কিনা। আর এখানে দেখার বিষয় হচ্ছে লাস্ট 4 ইয়ার্স আমরা আসলে কোভিডের মধ্যে ছিলাম। কোভিডের সময় নিম্ন আয়ের মানুষ বলেন আর মধ্যবিত্ত বলেন, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কিন্তু অনেকগুলো স্কোপ থাকে ইনকাম করার, সেই এখানে কাজ করলো না ওইখানে কাজ করলো, কিন্তু যারা ফিক্সড ইনকাম জব করে তাদেরও কিন্তু হচ্ছে তাদের সঞ্চয় ভাঙিয়ে খেতে হয়েছে ওই সময়টাতে। অনেকের জব কাট হয়েছে, অনেকে আপনার যথাসময়ে অনেক জায়গায় স্যালারি কমিয়ে দেওয়া হয়েছিল, তো ওই ইম্প্যাক্টগুলো মানুষের মধ্যে একটা ছিলই ওই সময়। মানুষ কোভিডকালীন সময়ে তার যে সঞ্চয়টা ছিল সেটা সে ভেঙে খেয়েছে। তারপরে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে অবশ্যই মূল্যস্ফীতিটা আসলে আমাদের অভ্যন্তরীণ কারণে হয়নি, এবারের মূল্যস্ফীতিটা সম্পূর্ণ বৈশ্বিক কারণে। তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা তারপরেই শুরু হয়ে গেল, পরপরই, খুব একটা বেশি সময় গ্যাপ পাইনি আমরা, 1 বছরের কম সময়, কোভিড উত্তরকালে আমরা 1 বছরের কম সময় পেয়েছি। তো তখন যখন আবার মূল্যস্ফীতির চাপ শুরু হয়ে গেলো, আপনি খেয়াল করে দেখেন মূল্যস্ফীতি বাড়বে, বাড়তেই পারে, কিন্তু দেখতে হবে আমার ওয়েজ রেটটা কী। গত আশ্চর্যজনক বিষয় হচ্ছে গত 13-14 মাস ধরে আমাদের মূল্যস্ফীতির তুলনায় ওয়েজ রেট, অর্থাৎ একজন মজুরি বাড়ার যে হার, মজুরির যে হার, একজন মানুষ দৈনিক যে ইনকাম করে সেটা, তো সেটা মূল্যস্ফীতির চেয়ে কম। যদি আমার পণ্যের, তার মানে হয় আমার যা আমি ইনকাম করছি তার চেয়ে আমার যে পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে, সো আমাকে ওইটাকে তো মিনিমাইজ করতে হবে। তখন হচ্ছে যেটা করতে হয় আমাকে ধার করতে হবে। আমি তো আগেই বলেছি যে কোভিডকালীন সময়ে আমাদের যে ধারের উৎসগুলো ছিল,
সেখানে মধ্যবিত্ত বলে নিম্নবিত্ত বলে তারা তাদের উৎসগুলোকে ব্যবহার করে ফেলেছে, সুযোগগুলোকে ব্যবহার করে ফেলেছে। এখন তাহলে তাকে কী করতে হবে? তাকে কস্ট কাটিংয়ে যেতে হবে। তো সানান যেটা বলেছে সেটা অনেকটাই যৌক্তিক যে অফকোর্স যে মূল্যস্ফীতির প্রেশারটা বেড়েছে, কিন্তু সানামে এখানে যেটা বলছে যে 17% মতো আপনার আপনি খেয়াল করে দেখেন, সেই ক্ষেত্রে দুটা জিনিস ঘটতে পারতো। সেটা হচ্ছে আমাদের বাজার মনিটরিং যে সিস্টেম আছে, সিস্টেমে আমাদের আমরা খুব বেশি একটা গুরুত্ব দেওয়া উচিত ছিল, আমার মনে হয় সেইখানে কিছুটা ঘাটতি ছিল। লাস্ট আমি যদি বলি আপনাকে ব্রয়লার মুরগির দাম নিয়ে যেই ঘটনাগুলো ঘটেছে, দেখেন মানে আমরা বলছি যে 140 থেকে 160 টাকা হচ্ছে সেটার উৎপাদন খরচ, তাহলে কোম্পানিগুলো যদি 190 অথবা 95 টাকা বিক্রি করে তাহলেও তাদের লোকসান হবে না, বরং লাভ থাকবে কিছুটা। তো সেই হিসেবে সেই জায়গাটা থেকে আমরা 270 টাকা হতে দেখলাম, আবার দেখলাম যে একদিনের ব্যবধানে সেটা তিন দিনের ব্যবধানে সেটা কমে আপনার 160 টাকা চলে আসছে, আবার একদিনের ব্যবধানে 210 টাকা হচ্ছে। তার মানে হচ্ছে বাজার নিয়ন্ত্রণ যে ব্যবস্থাটা, এটা তৃতীয় বিশ্বের অনেক দেশেই থাকে না, কিন্তু হচ্ছে আমরা উন্নয়নশীল দেশ হতে যাচ্ছি, দেশের পথে আছি, এবং কোভিডকালীন কোভিড পরবর্তী যে সময় সেই সময়ের পরে একটা উচ্চ মূল্যস্ফীতির সময়ে আমরা প্রবেশ করেছি, এবং সেটা টানা প্রায় 1.5 বছরের কাছাকাছি সময়। সো এই জায়গায় গভর্নমেন্ট আরও বেশি স্ট্রিক্ট হলে আমার মনে হয় এই যে মূল্যস্ফীতিতে খাদ্য মূল্যস্ফীতিতে এটাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা যেত। জি, অনেকগুলো বিষয় আসলে বলেছেন, এটি আমাদের আসলে এখন রূঢ় বাস্তবতা যে মানুষকে আসলে অনেক বেশি মূল্যস্ফীতির সাথে ফাইট করতে হচ্ছে, এবং অর্থনীতিবিদরাও কিন্তু এই সময় বলছেন যে এই মুহূর্তে সব থেকে বর্তমান চ্যালেঞ্জের তালিকায় তারা প্রথম রাখছেন মূল্যস্ফীতিকে, যেটি আসলে যেটি নিয়ে আসলে সরকারকে বা নীতি নির্ধারকদের ভাবা উচিত। তো আপনার কাছে কি মনে হয় যে এখানে আসলে সরকারের দিক থেকে নানা রকম সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা বলা হচ্ছে, টিসিবির মাধ্যমে 1 কোটি পরিবারকে তারা খাদ্য বিতরণের চেষ্টা করছেন, এটি যথোপযুক্ত উদ্যোগ মনে করছেন কিনা, নাকি আরও আসলে এখানে কাজ করা? দেখেন মানে আমাদের যে বাজেটের যে সাইজ এবং হচ্ছে যে পরিমাণ আমাদের জনসংখ্যা, সেই তুলনায় গভর্নমেন্ট একটা উদ্যোগ নিতে পারবে, কিন্তু সেটা শতভাগ কার্যকর হবে সেটা আসলে আমি আশা করি না অন্তত। তো 1 কোটি পরিবার সেটার ক্ষেত্রে আমরা গণমাধ্যমের বিভিন্ন সংবাদে আমরা নিজেরাও দেখেছি, তো সেই ক্ষেত্রে দলীয় নেতাকর্মীরা একটু প্রাধান্য পাবে, যে রানিং গভর্নমেন্ট থাকবে তার নেতাকর্মীদের কিছুটা প্রাধান্য দেওয়ার, এটা আমাদের মানে এই গভর্নমেন্টের জন্য বলছি না, এটা মানে প্রথাগতভাবে অথবা মানে আমরা পেয়ে আসছি, দেখে আসছি, যে সরকারে আসুক তার যারা কর্মীরা থাকে তারা হয়তো দল যখন বিরোধী দলে থাকে তারা অনেক সুবিধাটা তারা পায়। হ্যাঁ, সো সেই সব বিবেচনায় কিছুটা পায়, কিন্তু ওই যে 1 কোটির কার্ড আমি দিচ্ছি, কিন্তু এই 1 কোটি কার্ড আসলে নট ইনাফ আপনার গোটা দেশের অর্থ, মানে গোটা দেশের কথা যদি চিন্তা করি, আমি টিসিবির কথা বলবো, আপনি টিসিবির ট্রাক সেলে অথবা ওএমএসের যে চাল, হ্যাঁ, তো টিসিবির ট্রাক সেলে 1 কোটি কার্ডধারীকে টিসিবি মনে করেন দিচ্ছে, তো 1 কোটি কার্ডধারীর মধ্যে আপনার 300 মানুষকে আপনি একদিনে দিতে পারেন। এখন যে মানুষগুলো টিসিবির ট্রাকের সামনে লাইনে দাঁড়ায় তাদের দিকে একটু খেয়াল করুন, তাদের মধ্যে আপনি দেখতে পাবেন যে হচ্ছে বিভিন্ন বাসায় কাজের মহিলা, হ্যাঁ, তারপর হচ্ছে রিক্সাওয়ালা, শ্রমিক, কারখানা শ্রমিক, সিকিউরিটি গার্ড, তারা রয়েছেন। তো সরকার একটা জিনিস বললো যে হচ্ছে হ্যাঁ আমার কার্ড আছে, কিন্তু আমি যখন গিয়ে লাইনে দাঁড়াবো, আমি তো সকাল ভোর আপনি খেয়াল করে দেখবেন ভোর রাত থেকে অথবা সকাল থেকে ট্রাকের সামনে, ট্রাক যেখানে যায় সেখানে গিয়ে মানুষ অপেক্ষায় থাকে। তো এই যে সময়টা, সে একদিন দুই দিন কয়দিন তার ওই যেখানে জব করছে অথবা এই সুযোগটা সে নিতে পারে না। তো দেখা যায় যে এখানে একটা বিশৃঙ্খলা সবসময় হচ্ছে, সেটা হচ্ছে আমার যখন সময় তখন ট্রাক আসে না, আর যেদিন ট্রাক আসে সেদিন আমার সময় থাকে না। তো যেই কারণে হচ্ছে যে যেদিনে আসে সেদিনে 2-3 দিনের ভিড় গিয়ে সামান্য জমা হয়, সো 300 মানুষ দীর্ঘ হয়ে যায়, 300 মানুষের বেশি এই একটা ট্রাকে আপনার 300 মানুষের বেশি সেবা দেয় আসলে টিসিবির ভাষ্য অনুযায়ী সম্ভব নয়, তো 500-700 মানুষ চলে আসে, ট্রাকেরও তো একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে। সো সে কিন্তু আপনার এই 300 মানুষের পরবর্তী যে মানুষগুলো আছে তাদেরকে সেবা দিতে পারছে না, কিন্তু ওই মানুষটার তো ওই দিনের খাবার অথবা তার পর দিনের খাবার, সেটা তো একটা সংস্থান করতে হবে। জি, তো মনে করেন কিনা যে আসলে এই যে সানেম যেটি বলছে যে নিম্ন আয়ের মানুষ আসলে ভালো নেই তারা দাবি করছে, অর্থাৎ তাদের জরিপ তুলে ধরে বলছেন, এবং আরও দু একটি তথ্য আপনার সাথে শেয়ার করি, সেখানে সানেম আজকের জরিপে বলছেন যে 96% মানুষ আসলে মাংস খাওয়া কমিয়েছেন, এবং 88% মানুষ
মাছ খাওয়া কমিয়েছেন এবং এই মানুষগুলো তিনি বলছেন তারা বলছেন যে নিম্ন আয়ের মানুষ যারা তাদের উপর জরিপ করে বলছেন এবং ডিম খাওয়া কমিয়েছেন 77% মানুষ তো এইরকম একটি পরিস্থিতির কথা তারা আসলে বলছেন তো এটি আসলে আপনার কাছে মনে হয় কিনা যে এটি আসলে আমাদের এখন এক ধরনের বাস্তবতা বাস্তবতা এখনকার আমি মানে যেই সানেম যে ডেটাগুলো দিল সেখানে আপনার 70%-এর নিচে কিছুই নেই আমি যদি এভারেজ বলি এটি তারা বলছে একেবারে নিম্ন আয়ের যারা শুধু নিম্ন আয়ের মানুষ একেবারে নিম্ন আয়ের যে প্রান্তিক মানুষ আমরা যাদেরকে বলি হ্যাঁ তারা আসলে আসলে দিনমজুর কারণ আপনার সংখ্যায় যখন আসতে হবে আমাদের তো অনেক পেশাকে আমরা আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম কারণ আমাদের সঙ্গে এখন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে ফোন স্টুডিওতে ফোনে যুক্ত রয়েছেন ডক্টর সেলিম রায়হান নিজেই যুক্ত রয়েছেন আমরা তার কাছ থেকে একটু আজকে জরিপ তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছেন আমরা তার কাছ থেকে একটু জানবো ডক্টর সেলিম রায়হান আপনাকে নিউজ 24 বিজনেস অ্যাওয়ার্ডে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাইবো আজকে অনেকগুলো ডেটা আমরা এরই মধ্যেই আমরা সংবাদের শুরুতেই প্রচার করেছি দর্শকরা সেটি দেখেছেনও আপনারা বলছেন যে 96% মানুষ মাংস খাওয়া কমিয়েছে 88% মানুষ মাছ খাওয়া কমিয়েছে 77% মানুষ ডিম খাওয়া কমিয়েছে অর্থাৎ নিম্ন আয়ের মানুষ যাদেরকে নিয়ে আপনারা জরিপটি দিয়েছেন একটু বলবেন কি না যে এটি আসলে 1800 পরিবারের বাস্তবতা পাশাপাশি সারা বাংলাদেশের বাস্তবতা কিনা এবং এটি থেকে আসলে সরকারের কি ধরনের কর্মসূচি বা কর্মকৌশল নেওয়ার সুযোগ রয়েছে ডক্টর সেলিম রায়হান জি অনেক ধন্যবাদ আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি আমাকে শোনা যাচ্ছে জি জি অনেক ধন্যবাদ বেসিক্যালি আমরা সানেম থেকে যে সার্ভেটা আমরা করেছি জরিপটা এটা কিন্তু সারা দেশব্যাপী আমরা করেছি আমরা 8টা ডিভিশনে জি শহর এবং গ্রামের এবং শহরে যেমন আমরা স্লাম এরিয়া নিয়েছি গ্রামে আবার আমরা নিয়েছি বিভিন্ন উপজেলাগুলো থেকে প্রতিটা উপজেলা থেকে 4টা করে গ্রাম সুতরাং মোটামুটি আমরা চেষ্টা করেছি যে দরিদ্র জনগোষ্ঠী তাদের বিভিন্ন পেশা যারা নিয়োজিত আছে দরিদ্র জনগোষ্ঠীর এর মধ্যে যেমন অতি দরিদ্র আছে বা সাধারণভাবে দরিদ্র আছে তো আমরা মোটামুটি যে চিত্রটা উঠে এসেছে তাতে আপনি যেটা একটু আগে যেটা বললেন তার সাথে অবশ্যই যে মোটামুটি একটা বেশ বড় ধরনের খাদ্যাভাসে পরিবর্তন একদিকে যেমন দেখছি আমরা কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি তারা খাদ্যের পরিমাণও তারা কমিয়েছে কোন কোন খুব গুরুত্বপূর্ণ খাবারের ব্যাপারে আবার খুব বেশ কিছু খাবারে তারা মাছ মাংস ডিম এগুলোর ব্যাপারে তারা বড় ধরনের খাদ্যের পরিমাণ যেমন কমিয়েছেন আবার তারা সুইচও করছেন লো কোয়ালিটি ফুডে তারা সুইচ করেছেন সুতরাং অবশ্যই এটা একটা উদ্বেগের জায়গা আমি মনে করি যে নীতি নির্ধারকরা তারা আশা করবো যে তারা এটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং এটা বিবেচনায় নেবেন তাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং বিশেষ করে এই খুব গুরুত্বপূর্ণ ক্রান্তিকালের সময় যখন এই দরিদ্র জনগোষ্ঠী তারা একটা খুব মূল্যস্ফীতির বড় ধরনের চাপে আছে সেখানে সরকারি সহযোগিতা বিশেষ করে আমরা আমাদের এই সার্ভে কিন্তু টিসিবির অপারেশন নিয়েও বিভিন্ন প্রশ্ন দেখেছি সেখানে আমরা পেয়েছি যে 28.5% পরিবার তারা টিসিবির এই অপারেশনের কার্যক্রমের আওতায় আছেন এবং সেখানে তারা প্রায় 93% পরিবার যারা পাচ্ছেন তাদের 93% পরিবার মাসে মাত্র একবার পাচ্ছেন যেটা হয়তো পুরো মাসের আধা মাসের মতো সাপোর্ট দিতে হয় এবং সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক পরিবারই তারা হয়তো এক সপ্তাহ মাত্র সাপোর্ট এটা হয়তো হয় তো সামগ্রিকভাবে মনে করি এই সরকারের সহযোগিতা কার্যক্রম আরো বাড়ানো প্রয়োজন এটার ব্যাপ্তি বাড়ানো প্রয়োজন এর আওতায় অনেক পরিবারকে আনা দরকার এবং আরেকটা জিনিস সাথে একটু বলা দরকার যে আমরা যদিও নিম্ন আয়ের পরিবারকে মানে সার্ভে করেছি তো অনেক মধ্যবিত্ত পরিবার তারাও কিন্তু যথেষ্ট চাপের মধ্যে আছে যদিও আমাদের সার্ভে মধ্যবিত্ত পরিবারকে উদ্দেশ্য করেছিল সুতরাং এইটাই আমাদের মোটামুটি হয়তো আমরা বলতে চাইবো যে এই গুরুত্বপূর্ণ সময়ে সরকারের অনেক কিছু করার আছে জি ডক্টর সেলিম রায়হান অসংখ্য ধন্যবাদ জানাই আপনি ব্যস্ততার মধ্যেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমরাও আশা করব আপনাদের এই জরিপের মাধ্যমে সরকারের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা নিশ্চয়ই ভাববেন নতুন করে এই যে রমজান মানুষের যে আসলে নিত্যপণ্যের বাজারে গিয়ে তাদের যে নানামুখী চাপ এবং মূল্যস্ফীতির চাপ সেটি সামাল দিতে নিশ্চয়ই সরকার নীতি পদক্ষেপ নেবেন ডক্টর সেলিম রায়হান আবারও ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য মজুমদারবাবু আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাকে আমরা নিটোলটা বিজনেস অ্যাওয়ার্ডে একটা বিরতি নেবার আসলে সময় হয়েছে বিরতি থেকে ফিরে এসে ডক্টর সেলিম রায়হানের কথা সূত্র ধরে আপনার সাথে আরও কথা বলবো দর্শক আমরা নিটোলটা বিজনেস অ্যাওয়ার্ডে একটা বিরতি নিচ্ছি আশা করি আলোচনার সাথে থাকবেন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটোলটা বিজনেস অ্যাওয়ার্ডে কথা বলছি কেমন আছেন নিম্ন আয়ের মানুষ এই শিরোনামে আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন স্টুডিওতে রয়েছেন
মজুমদার বাবু আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বিজনেস এডিটর। স্বাগত জানাচ্ছি জনাব মজুমদার বাবু। আমাদের সঙ্গে সানেমের সেলিম রায়হান এরই মধ্যেই কথা বলেছেন এবং তার যে প্রতিবেদন জরিপের ফলাফল সেটি আমরা দেখছিলাম, সেটি নিয়ে আজকে কথা বলছিলাম। অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলেছি। আমরা অনুষ্ঠানের শেষভাগে এসে যদি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে পরিস্থিতি, সেখানে আসলে ডক্টর সেলিম রায়হানও বলছিলেন যে সরকারের অনেক বেশি সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের কথা একটু উনি বলছিলেন যে সেখানে আসলে সরকারকে অনেক বেশি ফোকাস করতে হবে, শুধুমাত্র টিসিবির পণ্য বিতরণই আসলে যথেষ্ট নয়। এটি আসলে আপনি কি মনে করেন যে এখানে আসলে সোশ্যাল সেফটি নেট আরও কীভাবে বাড়ানো যেতে পারে? বা বিশেষ করে রমজান এলে আমরা কিন্তু দেখতে পাই যে মানুষের যেটি বলছিলেন খরচ প্রায় দ্বিগুণ হয়ে যায় অনেক কিছুতেই। তো এখানে দেখুন, সরকার অনেকগুলো আসলে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম হাতে নিয়েছে। প্রথমত যদি ধরি যে আমি 1 কোটি, অন্তত আমার 1 কোটি মানুষকে তো আমি কার্ড দিয়েছি টিসিবির, ওএমএস এর মাধ্যমে আমি চাল বিক্রি করছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপর আপনার একদম যারা দুস্থ মানুষ দুস্থ ভাতা, এগুলো গভর্নমেন্ট আসলে চালু করেছে। গভর্নমেন্ট আরও চালু করেছে মাতৃত্বকালীন ভাতাও অনেককে দিচ্ছে, একদম নিম্নআয়ের মানুষের ক্ষেত্রে কিছু এটা মাস্টার হয়তো বা পাইলট প্রকল্প হিসেবে চলছে বিভিন্ন জায়গায়। তো গভর্নমেন্ট তার মতো করে চেষ্টা করছে, কিন্তু এইটা চেষ্টাটাকে আসলে যথেষ্ট। এখন কথা হচ্ছে যে সব কিছু আসলে আনুপাতিক হারে হতে হবে। আমার জিডিপির মধ্যে আমার আমি কতটুকু সোশ্যাল সেফটি নেটের জন্য রাখবো সেটা তো হচ্ছে আমার আদার্স খাতগুলোকে আমি কতটুকু বরাদ্দ দিচ্ছি সেটার সাথে আনুপাতিক একটা রেশিও থাকে। সবসময় যেটা হয় যে গভর্নমেন্ট চেষ্টা করে, কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে গভর্নমেন্টের ভর্তুকি দিলাম, টাকা দিয়ে দিলাম, প্রবলেমটা শেষ হয়ে গেল না। ভর্তুকি না দিয়ে এই প্রবলেম অনেকটা, এই চাপ অনেকটা কমানো যায় আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেক্ষেত্রে গভর্নমেন্ট যদি তার বাজার মনিটরিং যে ব্যবস্থাটা আছে সেটাকে অনেক বেশি স্ট্রং করতে হবে। তারপরে হচ্ছে মধ্যস্বত্বভোগীদের যে বিষয়গুলো আছে সেগুলোকে অনেক কমিয়ে নিয়ে আসা, তাদেরকে আসলে মনিটরিংয়ের মধ্যে রাখা। এখন মনে করেন 160 টাকার মুরগি বিক্রি করছে অথবা 140 টাকায় বিক্রি করছে আপনার খামারিরা, 140 টাকা থেকে 270 টাকা পার্থক্যটা কিন্তু হচ্ছে আমার 130 টাকা প্রায়। সো এই যে পার্থক্য, এটা তো কখনো হওয়ার কথা না। আপনার সবজির বাগানে আপনি যখন বেগুন বিক্রি করতে যাবেন তখন দেখবেন যে আপনি 15-20 টাকা দাম পাচ্ছেন, আর সেই বেগুনে আপনি হচ্ছে ঢাকার বাজার কিনছেন 60-70 টাকায়। তো এই যে বিশাল বেশি, সো এই মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্মটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যেসব কাঠামোগুলো তৈরি করা দরকার, বিশেষ করে কোল্ড স্টোরেজ, হ্যাঁ, এগুলো আরও অনেক বেশি বাড়ানো উচিত। মনে করেন যে এখন আমাদের যেসব কোল্ড স্টোরেজ আছে 95% আমরা ইউজ করি আলুর জন্যে, আর 5% হচ্ছে মশলা জাতীয় পণ্য, আদার্স পণ্য, অন্যান্য ভোগ্যপণ্যের। তো এই 95-এর আমি যদি 50-50 করি তাহলে শীতকালীন আমাদের প্রচুর সবজি হয়, গরমকালে ধরে নেন যে 1/3 সবজি হয়, কিন্তু শীতকালে যেটা হয় আমার প্রায় 3 গুণ সবজি হয়। ওইটাকে যদি আমি ব্যবস্থাপনা করতে পারতাম তাহলে বাজারে আরও সুলভ মূল্যে আমি পণ্য দিতে পারতাম। সরকারকে ওই জায়গাগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে। সরকারকে আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে যে সরকারের যে উইংগুলো আছে, মনে করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা আমি বলবো, এই যে দ্রব্যমূল্যটা, এই মুরগির দাম কমে আসলো, মাংসের দাম একটা নিয়ন্ত্রণের পর্যায়ের দিকে যাচ্ছে, FBCCI হুমকি দিয়েছে, তারপর ভুক্ত অধিদপ্তর থেকে তাদেরকে ডাকানো হয়েছে, উপরমহল থেকে আগে এটা নিয়ে আলোচনা করতে হয়েছে, কথা বলতে হয়েছে, তারপর কিন্তু এটা, কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয় যার বেসিক দায়িত্বটা ছিল সেই মন্ত্রণালয়টা দর্শকের ভূমিকা পালন করছে, এটা কখনো হওয়ার না। তার হাতে সবার লাইসেন্সিং অথরিটি, সে পোলট্রি ফিডের দাম নির্ধারণ করার কথা, সে পানি সম্পদ মন্ত্রণালয়, সে পানি নিয়ে কাজ করবে, সে পোলট্রি ফিডের দাম নির্ধারণ করার কথা, আপনার মুরগের দাম, বাচ্চার দাম নির্ধারণ করাটা কিছুই সে করছে না, সব ব্যবসায়ীদের উপর ছেড়ে দিয়ে আছে। সো কোনো একটা উইং যদি গভর্নমেন্টের আসলে নির্বিকার থাকে, এর ইম্প্যাক্ট বাজারে কী পড়তে পারে এটা আমরা লাস্ট আসলে সাম্প্রতিক ঘটনায় দেখলাম। তো সরকারকে ওই জায়গায় তার সবগুলো উইংকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে বলে আমি মনে করি। জি, সম্প্রতি আমরা দেখছি যে ভোক্তা অধিদপ্তর বেশ অভিযান চালাচ্ছে, তৎপর রয়েছে, BSTIকেও সম্প্রতি কালে দেখা যাচ্ছে তারা মাঠে নামছেন, নিরাপদ খাদ্য অধিদপ্তর রয়েছে, অর্থাৎ সরকারের কিন্তু অধিদপ্তর অনেক, অর্থাৎ এই নিয়ে কাজ করা। দেখেন, আমরা এরই মধ্যে নাম বললাম যে নিরাপদ খাদ্যের কথা বললাম, BSTIর কথা বললাম, ভোক্তা অধিদপ্তর, অর্থাৎ সবাই যদি মাঠে কাজ করেন তাহলে কিন্তু এরকম পরিস্থিতি হওয়ার কথা নয়, এবং সবাই যদি সমন্বিতভাবে করেন। একটু আমরা যদি আসি যে নিম্ন আয়ের মানুষ নিয়ে সানেম যে বিষয়টি বললেন, আজকের আমরা যে জরিপগুলো আসলে বললেন সেখানে তারা বলছেন যে এখানে ডিমের কথা বললাম, মাছ খাওয়ার কথা বললাম কমিয়েছে, সবই দেখেন পরিসংখ্যানটা কিন্তু অনেক,
গুরুতর, যে 77% মানুষ ডিম খাওয়া কমিয়ে দিয়েছে, অর্থাৎ পুষ্টিকর খাবার, তার মানে কি মানুষের পুষ্টি একটু কম পাচ্ছে। এই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে এখন আমি কম খাচ্ছি সেটা কিন্তু খাবারের মধ্যে সীমাবদ্ধ না। আপনার এই মাছ মাংস ডিম এটা যখন আমার সন্তান খেতে পারবে না, আমি যখন আমার সন্তানকে দিতে পারবো না, তখন তা এটা কিন্তু তার মেন্টাল গ্রোথের ক্ষেত্রে, শারীরিক গ্রোথ তো আছে, তার মানসিক গ্রোথ, তার বুদ্ধিমত্তা, এগুলোর উপর বড় একটা প্রভাব ফেলে। সো এই যে খাবারের যে সংকটটা, এইসব কস্ট কাটিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে সেইটা, যে জেনারেশন এখন আমরা করছে। মনে করেন 2-2.5 বছর পর্যন্ত একটা ছেলের, একটা বাচ্চা শিশুর তার ব্রেন ডেভেলপমেন্ট হবে, তারপরে কিন্তু তার সেই অর্থে তার ব্রেন ডেভেলপমেন্ট হয় না। এই বিকাশের টাইমটা যদি ধরে নিয়ে আমার মূল্যস্ফীতির টাইমের মধ্যে এই 1.5 বছরের মধ্যে আছে, তাহলে এই শিশুটা কিন্তু অপুষ্টিতে ভুগবে, তার বুদ্ধির যে মেধার যে বিকাশ, পরিপূর্ণ বিকাশটা ঘটবে না। তো সে যখন বড় হবে সেটা কিন্তু আমার কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, আমার পার ক্যাপিটা ইনকামের উপর প্রভাব ফেলবে, সব কিছুর উপরে এটার একটা ইম্প্যাক্ট আছে বড়। সো সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে দুশ্চিন্তার বিষয়। সরকারকে এই জায়গা থেকে যেটা চিন্তা করতে হবে, শিশু খাদ্য, বিশেষ করে শিশুরা, যেসব ফ্যামিলিতে শিশু আছে, এবং আমরা কিন্তু এখন শুধু নিম্নবিত্ত নয়, যে মধ্যবিত্তরাও কিন্তু অনেক সময় ভালো গোড়া দুধ কিনতে গিয়ে বাজারে যথেষ্ট সরবরাহ নেই, পাচ্ছেন না, বা উচ্চবিত্তরাও পাচ্ছেন না, এরকমও হচ্ছে কিন্তু, যদিও জরিপটি নিম্নবিত্তদের নিয়ে করা। না, মধ্যবিত্ত যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার ওয়েজের, যখন আমি যাই সেখানে আসলে নিম্নবিত্ত, কিন্তু মধ্যবিত্তের মধ্যে অনেক ক্লাসিফিকেশন। মধ্যবিত্তের মধ্যে আপনার, আমি যদি ধরি যে পার ডে 1000 টাকা, মানে 700 টাকা যদি আমার ওয়েজের ধরি, তাহলে এরপরে যে আছে সেই কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে চলে আসে। তো মধ্যবিত্ত 1000 টাকাও আছে, সরি, আপনার 30,000 টাকার বেতনও আছে, মধ্যবিত্ত 1,00,000 টাকার বেতনের মধ্যে আছে, কিন্তু হয়তো তার বাসস্থানগত ডিফারেন্সের কারণে সেটা আমাদের চোখে পড়ছে না। সো মধ্যবিত্তের এই যন্ত্রণা এবং মধ্যবিত্তর যে তাদের কষ্ট আসলে বলবার জায়গা সেভাবে নেই, খুবই সীমিত, খুবই সীমিত। মজুমদারবাবু অসংখ্য ধন্যবাদ, আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমরা আশা করব সরকার নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে ভাবছেন, তারা কাজ করছেন, আরও উদ্যোগ নেবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজনেস আওয়ারে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম নিরুটোটা বিজনেস আওয়ার্ডে, কেমন আছে নিম্ন আয়ের মানুষ, এ নিয়ে আমরা আশা করব সরকার এই বিষয়গুলো নিয়ে ভাববেন, সানেমের এই জরিপের ফলাফল নিয়েও ভাববেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি নিরুটোটা বিজনেস আওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।